আসসালামু আলাইকুম দর্শক, মান্না রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমার আজকের রেসিপি এমন একটা রেসিপি যেটা আমরা বাসায় রান্না করলে একবার মুখে লেগে থাকবে, বারবার রান্না করে খাওয়ার ইচ্ছা করবে, আর এই জিনিসটা সবসময় পাওয়াও যায় না। আমি আজ আপনাদেরকে শাপলা দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো। শাপলা নামটা শুনলে কিন্তু সবাই অবাক হয়ে যান, যারা যারা রান্না করতে পারেন তারা কিন্তু শাপলাটা রান্না করে খান, আর যারা পারি না আমরা তারা কিন্তু এই শাপলাটা রান্না করতে জানি না, বিদায় কিনি না। আজ আমি আপনাদেরকে এই শাপলাটা রান্না করে দেখাবো। আমিও আগে জানতাম না এই শাপলাটা কিভাবে রান্না করতে হয়, তা আমি আমার এক চাচির কাছ থেকে এই রান্নাটা শিখেছিলাম, তা আজ আমি আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব। আশা করছি আমার রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন সবার আগে আমার রেসিপিগুলো দেখার জন্য। আর আশা করছি আজকের রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। শাপলা দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য আমি এখানে এক আটি শাপলা নিয়ে দেখুন একটু পিসগুলো এরকম করে কেটেছি। আর শাপলাটা কিন্তু কাটার আগে এরকম টান দিলে একটা আঁশ বের হয়, তা আমি কিন্তু এভাবে টেনে টেনে একটা আঁশ বের করে নিয়েছি, তারপর এই সাইজ করে কেটেছি। আমি কিন্তু এখানে এক আটি শাপলা নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে শাপলাটা রান্না করার জন্য আমি এখানে কিছু দেশি চিংড়ি মাছ নিয়েছি, আর এটা কিন্তু দেশি চিংড়ি মাছ, দেখুন সাইজটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। আমি এখানে কিছু লেজ রেখে দিয়েছি, এটা চাইলে আপনারা আলাদা করেও ফেলতে পারেন। এই লেজটা রাখার কারণ হয়েছে যখন আমরা মাছটা রান্না করব তখন কিন্তু একদম পিচি পিচি হয়ে যায়, তা আমি রেখেছি একটু সুন্দর লাগার জন্য। আমি এখানে পরিমাণটা বলতেছি না, যে যতটুকু রান্না করে খাবেন সেই পরিমাণে রান্নাটা করে নেবেন। আর দেশি চিংড়ি দিয়ে শাপলাটা রান্না করলে কিন্তু শাপলাটা খেতে অসম্ভব মজা লাগে। তরকারিটা রান্না করতে আমার আর যা যা মশলা লাগবে আমি তরকারিটা রান্না করার সময় আপনাদেরকে বলে দেব আর দেখিয়ে দেব। তাহলে আমরা তরকারিটা রান্না স্টার্ট করব। শাপলা তরকারি রান্নার জন্য চুলার মধ্যে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দেব 1/4 কাপ তেল। তেলটাকে আমি ভালোভাবে গরম করে নেব। তেলটাকে আমি গরম করে নিয়েছি, আর নিয়েছি এখানে 1/4 কাপ পেঁয়াজ আর রসুন বাটা। আমি পেঁয়াজ আর রসুন একসাথে ছিলে তারপর ব্লেন্ড করে সেখান থেকে 1/4 কাপ নিয়েছি, এই বাটাটাও দিয়ে দেবো, মিশিয়ে নেবো তেলের সাথে। একটা চামচ দিয়ে দেবো লাল মরিচের গুঁড়া, মরিচের গুঁড়াটা আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন। হাফটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, চুলার আঁচ মিডিয়াম লো করে দেবো, একটা চামচ পরিমাণ লবণ। মশলাটা কষার জন্য আমি 1/4 কাপ পানি দিয়ে দেব। মশলাটা কষানোর জন্য আমি 1/4 কাপ পানি দিয়ে দিয়েছি। আমি এখন এই মশলাটাকে 2-3 মিনিট কষিয়ে নেব। মশলাটাকে আমি 2-3 মিনিট কষিয়ে নিয়েছি, আর তেলটা দেখুন উপরে ভেসে এসেছে, তার মানে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে দিয়ে আমি 2-3 মিনিট এই মাছগুলোকেও কষিয়ে নেব। চুলার আছে মিডিয়াম করে আমি 2-3 মিনিট তাহলে মাছগুলোকে কষিয়ে নেব। মাছগুলোকে আমি 2-3 মিনিট কষিয়ে নিয়েছি, দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ, তারপর দিয়ে দেবো শাপলাগুলো। শাপলাগুলো দিয়ে দিয়েছি, মশলার সাথে আমি মিশিয়ে নেব। মশলার সাথে শাপলা আর চিংড়ি মিশিয়ে নিয়েছি। এখন আমি এই শাপলাগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে কষানোর জন্য দেব। কিছুক্ষণ শাপলাটাকে কষিয়ে নিয়েছি, এখন ঢাকনাটা উঠিয়ে নেব। শাপলাটা কিন্তু কষানোর মধ্যে সেদ্ধ হয়ে গিয়েছে, শাপলা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, এই যে দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব পানি, আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব, কারণ আমি এই শাপলা তরকারির মধ্যে বেশি ঝোল রাখবো না, তার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। যেহেতু এখানে আমার শাপলাও অল্প, এখন আর আমি ঢাকনা দিয়ে ঢাকবো না, এভাবে আমি আর কিছুক্ষণ জাল করব। আমি আরও কিছুক্ষণ তরকারিটাকে জাল করে নিয়েছি। এই শাপলার তরকারির জন্য কিন্তু ধনিয়া পাতাটা লাগবে, কারণ ধনিয়া পাতা না দিলে কিন্তু শাপলার তরকারির টেস্টেই আসবে না। ধনিয়া পাতা শাপলার চিংড়ি একসাথে মিলে কিন্তু ভালো একটা টেস্ট হবে।
আমার শাপলা তরকারিটা হয়ে গিয়েছে, আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আর ধনিয়া পাতাটা বেশি সেদ্ধ করব না, তাহলে কিন্তু ধনিয়া পাতার ফ্লেভার আর থাকবে না। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। একবার অবশ্যই বাসায় রান্না করে খাবেন, তারপর কিন্তু মুখে লেগেই থাকবে। বারবার শাপলা কিনে এনে এভাবেই রান্না করে খেতে ইচ্ছে করবে। এখন আমি এটাকে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করার পর আমি এটাকে সার্ভ করে নেব। শাপলার তরকারিটাকে আমি সার্ভ করে নিয়েছি, গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে অসম্ভব মজা লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।